সকালবেলা সবাই মিলে আসছি, একটু কাজ আছে। আমরা শেহেরি করে আর ঘুমাই নাই, মানে শেহেরি করার পর আব্বু একদম জাগা, বারবার বলতেছে কখন যাবো কখন যাবো। আব্বুর একটু কাজ ছিল আর কি, তো সবাই মিলে আসছি। আপনাদের ভাই অফিস চলে যাবে আর আব্বু আমি কাজ করে চলে যাবো, প্রিন্সের আবার পরীক্ষা আছে, তো সবাই মিলে আসলাম আর কি। অফিস টাইম আর মিরপুর থেকে না অনেক জ্যাম ট্যাম করবে, এই কারণে আসলে আমরা তাড়াতাড়ি চলে আসছি, মানে দেরি করি নাই, যে জ্যামের কারণে উবার নিয়ে চলে আসছি আর এখন ওয়েট করতেছি অফিস টাইমে। জায়গাটা অনেক সুন্দর, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আবহাওয়াটাও মোটামুটি ভালো, এখনও রৌদ্রটা উঠে নাই আর কি। জানি না আমার কথা শোনা যাবে কি না, তবে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। ঢাকা শহরের ব্যস্ত রাস্তা মানে স্টার্ট সকাল হতে না হতেই একেবারে শুরু হয়ে গেছে, কি পর্যায়ে যে গাড়ি চলতেছে যা বলার মতো না আর। জ্যামে পড়ি নাই, সকাল সকাল আসছি তো জ্যামে পড়ি নাই, জ্যামে পড়লে অবস্থা খারাপ হয়ে যেত। তারপরও আজকের আবহাওয়াটা একটু ভালো দেখা যাচ্ছে, আবহাওয়াটা সুন্দর আছে, বাতাস আছে চারিদিকে। আর এই যে আমার পেছনে কিন্তু সুপ্রিম কোর্ট দেখা যায়, পেছন দিকটা কিন্তু সুপ্রিম কোর্ট, পেছন দিকে সুপ্রিম কোর্ট, সামনে হচ্ছে গৃহায়ণ ভবন। জায়গাটা অনেক সুন্দর, দেখাই পেছনটা, পেছনটা কি দেখা যায় কিনা জানি না, তবে আমার পেছনে যে কোর্টটা আছে কোর্টটা অনেক সুন্দর। আমি এই প্রথম আসলাম এই জায়গাতে। ঢাকা শহর তো খুব বেশি না, কিন্তু তোমার এই জ্যামের কারণেই তো আকাশ পাতাল ছোট। হ্যাঁ না না আমি আজকে বুঝলাম আর কি, অলরেডি আমার রান্না বান্না চলতেছে, আমি আজকে চিকেন ফ্রাই বানাইতেছি। তো এই তো চিকেন, এখানে একটু আটা রাখছি আর কি। তো রান্না বান্না স্টার্ট, আমার ফোনে এমন আসে কেন, তো আমি আজকে চিকেন ফ্রাই বানাইতেছি। আসলে প্রত্যেক দিন না ভাজা পুরো বুট মুড়ি খেতে খেতে ভালো লাগতেছে না,
একটু স্পাইসি কিছু চাচ্ছিলাম, তো স্পাইসি কিছু অর্ডার দিয়ে খাওয়ার চাইতে ভাবলাম যে একটু বাসাতেই বানাই আসতে ট্রাই করি। আর আমি ইলেকট্রিক চুলাতে রান্না করছি। এই যে এই জানালা দিয়ে এত বাতাস আসতেছে, আমি যেখানে আটা রাখছি না, আটাতে যে আমি ময়েল করতেছি, এখানে বাতাসে উড়ে উড়ে এসে পড়ছে। ব্যাপার না, রান্না শেষ হোক, তখনই হচ্ছে গোজগাজ করব, পরিষ্কার করব আর কি। তো আমার প্রায় শেষের পথে, আমি কয়েকটাই ভাজি করব, মানে ফ্রাই করব, আর হচ্ছে এগুলো আমি একটু মশলা দিয়ে শেহরির জন্য, আমার জন্য। আপনাদের হয়তো চিকেন খাই না, আর এটা হচ্ছে ব্রয়লারের, তো ব্রয়লার তো খাবেই না, তো আমি একটু একটু মশলা দিয়ে আমার জন্য রান্না করব। জাস্ট একদম তেল পেঁয়াজ দিয়ে শুধু ভাজা ভাজা করব আর কি চিকেনটা, যেন আমি শেহরিতে খেতে পারি। আর আপনাদের ভাইয়ার জন্য আমি এই তো এই যে মাছ ভিজাইলাম, আমি আমার জন্য চিকেন রাখছি, আর আপনাদের ভাইয়ার জন্য মাছগুলো একদম কড়া করে ফ্রাই করে জাস্ট পেঁয়াজ দিয়ে মানে বেরেস্তা করে ভেজে দিব। তো ও মাছ খাবে আর আমি চিকেন খাবো। তো আমার এই চিকেন ফ্রাইগুলো ইফতারের জন্য, আমার ইফতারি অলরেডি বানানো শেষ, শুধু লাস্ট আমি এইটাই দিয়েছি, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার এই মাংসর পিসগুলো না, আমি অনেক দিন থেকে এই মাংস পিসগুলো মানে রাখছি, যে হচ্ছে এটা আমি মানে চিকেন ফ্রাই বানাবো, এই কারণে। যেহেতু ব্রয়লারের মাংস কেউ খাচ্ছে না বাসাতে, আপনাদের ভাইয়া খাই না, শুধুমাত্র আমি একাই, তো দ্যাটস ওয়াই না আমি একদম যে মাংসগুলো মানে সলিড যে মাংসগুলো ওগুলো রেখে দিয়েছিলাম বেছে বেছে, আর হাড্ডিগুলো খাওয়া হয়ে গিয়েছে, তো ওগুলো দিয়ে আমি আজকে হচ্ছে চিকেন ফ্রাই বানাচ্ছি। আর এইটুকু রাখবো, এইটুকু আমি শুধু মশলা দিয়ে আমার জন্য শেহরির জন্য করে ফেলবো। তো ইফতারি মোটামুটি আমার শেষ, আমার এই চিকেন ফ্রাইটা হলে ইফতারির আইটেম শেষ হয়ে যাবে। তারপরে আমি ইফতারি করার পর শেহরির জন্য রেডি করবো, এখন আর করতে পারবো না। আর বহুত কষ্টে রোজা থেকে লবণ মানে করা হচ্ছে, আমার তো প্রায় দিনই লবণ এরকম বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে বকা খেতে খেতে পরের দিন এমন অল্প দিই যে হয়ই না, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তো আজকে আমি আর রিস্ক নিব না, আমি ইফতারি করার পর শেহরির জন্য রান্না বান্না করব। তো এখন করব না, আমি একটু লাল লাল হোক, লাল হলে আমি নামাই ফেলবো, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলবো। এই জায়গা বলতে কি, আমার এই জায়গাগুলো পরিষ্কারই করে হয়ে গিয়েছে, বাট এই যে এই ধুলাটা এখানে এসে পড়েছে, ধুলা বলতে চাই আটাটা, বাতাস হইতেছে আটাটা উড়ে এসে চুলাতে পড়ছে, একটু কালার আসলে আমি নামাই নেব। তো ঠিক আছে, সব একসাথে রেখে দিছো জিলাপি টিলাপিগুলো? আজকে আমি কী কী রান্না করছি দেখাই, সেটা হচ্ছে শেহরির জন্য রান্না করে রাখছি। এখানে আমি অল্প কাঁকরোল ভাজি করেছি, কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি, গরুর মাংস জমে গিয়েছে, তো এগুলো হচ্ছে শেহরির জন্য। আজকে হচ্ছে গরুর মাংস, কাঁকরোল ভাজি আর শাক আছে, শাকটা আমি ফ্রিজে ঢুকাই দিছি কারণ সকালে রান্না করছি, দ্যাটস ওয়াই। আর হচ্ছে আমার ডাইনিংয়ে ইফতারির জন্য আইটেম চলতেছে, আমি পেঁয়াজি টেজি ভাজি নাই, ভাজবো।
তো ইফতারির আইটেম চলতেছে, দ্যাটস ওয়াই ওখানে জায়গা নাই, কারণ আমি রান্নাঘরে সব কিছু রাখছি আর কি। তো বেলের শরবত করে ফ্রিজে ঢুকাই রাখছি, এটাতে আমি বেলের শরবত ঢালবো। এর জগটা ধুয়ে রাখছি, এগুলো সব ধুয়ে রাখছি, এগুলোতে মাখাবো ইফতারি। তো এই তো মোটামুটি কাজ চলতেছে ইফতারির, সব কিছু আয়োজন শেষ, বাট ইফতারি শুধু ভাজা পুরোগুলো বাকি আছে। আমি ইফতারির আগে হচ্ছে ভাজা পুরোগুলো করব, কারণ এখন অনেক টাইম আছে আর এত তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি এই তো কড়াইয়ে তেল রেখে দিয়েছি, এখনও আমি ভাজা ভাজি স্টার্ট করি না, আর ওইখানে সব কিছু মাখিয়ে রেখেছি। তো ঠিক আছে, চলুন ডাইনিংয়ে যাই। তো এখানে কিছু ফল কেটে রেখেছি আর গ্লাসগুলো ধুয়ে সাজিয়ে রেখেছি। আমি একটু ফ্রিজ খুলে দেখাই, ফ্রিজে আমার ওই তো বেলের শরবত আমি করে রেখেছি, এখানে পানি আছে, ঠান্ডা পানি। তো এই তো